করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে 28 এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবদের সভায় এই সিদ্ধান্ত হয়। এদিকে ঈদের আগে সাধারণ মানুষের জীবিকার কথা ভেবে এই লকডাউন কিছুটা শিথিল করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে সারা দেশে চলছে কঠোর লকডাউন। এরই মাঝে দেশে করোনা ভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউ কমাতে চলমান লকডাউনের মেয়াদ আরও 7 দিন বাড়ানোর সুপারিশ করে কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। রবিবার রাতে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির ভার্চুয়াল সভায় এ প্রস্তাব গৃহীত হয়। সোমবার সকালে সচিবালয়ে বসে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সচিবদের সভা। সিদ্ধান্ত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী চলমান লকডাউন আরও 7 দিন বাড়িয়ে আপাতত 2 সপ্তাহ করা হবে। আগামী এক সপ্তাহ অর্থাৎ 21 এপ্রিল, তো ওটা আগেরটা 21 এপ্রিল পর্যন্ত ছিল, 22 থেকে আরও 7 দিন এটা নির্দেশ করা হয়েছে। এটি একটি এমার্জেন্সি সভা হয়েছে। 12 এপ্রিল প্রজ্ঞাপনে যে বিধি নিষেধগুলো ছিল ওটা আরও 1 সপ্তাহ বলবৎ থাকবে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সোমবার দুপুরে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বলেন, করোনা প্রতিরোধে সরকার কঠোর হলেও জীবন ও জীবিকার প্রয়োজনে ঈদের আগে তা শিথিলেরও চিন্তাভাবনা রয়েছে। লকডাউন এখন সারা দেশে চলছে, এই লকডাউন 1 সপ্তাহ শেষ হতে চলছে। বিশেষজ্ঞদের পরামর্শে লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ানোর ব্যাপারে সরকার সক্রিয়। ঈদের আগে অবশ্য লকডাউন শিথিল করা হবে জীবন ও জীবিকার জন্য। সারা দেশে গত 14 এপ্রিল শুরু হওয়া এই লকডাউন শেষ হওয়ার কথা ছিল 21 এপ্রিল। ফারজানা শোভা, এসিটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।